স্বামী হরিমানন্দ মহারাজের জপ ও ধ্যান সাধনা বই থেকে পাঠ। জপ সাধনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধনা, যে কোনো প্রকার অধিকারীর পক্ষে তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। জপের ধারণা কেবল হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সব ধর্মে দেখা যায়। উপনিষদে বলা হয়েছে সৃষ্টির মূল হচ্ছে স্পন্দন বা শব্দব্রহ্ম, শব্দব্রহ্ম থেকে চৈতন্য জ্যোতি স্ফুরিত হয়, সেই জ্যোতি থেকে সমষ্টি মন বা বিরাটের আবির্ভাব, সমষ্টি মন থেকে প্রাণ, এইভাবে সূক্ষ্ম থেকে স্থূল জগতের বিকাশ। বস্তু জগতে শব্দ ও তার রূপের সম্পর্ক আধ্যাত্ম জগতে খাটে না। বাস্তবিক আগুন আগুন শব্দ হাজারবার লক্ষবার উচ্চারণ করলেও কিছু পুড়ে যাবে না, কিংবা জল জল বলে লক্ষবার উচ্চারণ করলেও তৃষ্ণা মিটবে না। কিন্তু জপ সাধনাতে যে মন্ত্র উচ্চারণ করা হয় সেখানে শব্দ ও রূপ অর্থাৎ নাম ও নামই এক ও অভিন্ন। বাইবেলে বলা হয়েছে ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড and the word was with god and the word was god। সৃষ্টির আদিতে ছিল শব্দ, তা ছিল ঈশ্বরের শব্দ, এবং শব্দই ছিল ঈশ্বর। শব্দ যখন উচ্চারিত হয় তখন তৈরি হয় স্পন্দন, এমন কি এ জগতের সৃষ্টির মূল কারণও স্পন্দন। আমাদের চিন্তা অনুভূতি সবই বাস্তবিক আমাদের শরীর ও চেতনার উপর স্পন্দন। মনের স্পন্দন শরীরের প্রতিটি কোষে ইতিবাচক স্পন্দন সৃষ্টি করে। মনের সাধনা মনের চিন্তাকে নিয়ন্ত্রিত করে একমুখী করে। নিরন্তর কয়েক মাস জপ সাধনা করলে মন ও মস্তিষ্কে এক নতুন পথ খুলে যায়। বর্তমান যুগে যখন মানুষের শরীর খুব দুর্বল, হঠযোগ ইত্যাদি অভ্যাস যোগ সহজ নয়, তখন জপ সাধনা খুব সহজ সাধ্য, নিরাপদ নিশ্চিত একটি সাধন পদ্ধতি। শব্দ তরঙ্গ শরীরের জলীয় উপাদান, হরমোন নিঃসরণ এবং মনের উপর প্রভাব সৃষ্টি করে। আমাদের মন ও শরীর সেই তরঙ্গের গতি, দৈর্ঘ্য ও পরিমাণের উপর নির্ভর করে। একটি নির্দিষ্ট শব্দের কম্পন দীর্ঘ দিন ধরে শরীর ও মনের গঠনকে পরিবর্তিত করে দেয়। শব্দের প্রভাব যে মনের উপর খুব গভীর, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এখন বিজ্ঞান প্রমাণ করেছে যে মন্ত্র জপের ফলে আমাদের মস্তিষ্কের বাম ও ডান ভাগের মধ্যে একটি সমতা তৈরি হয়। প্রচুর অক্সিজেন মস্তিষ্কে সরবরাহ হয়, ফলে রক্তচাপ কম হয় এবং হৃদস্পন্দন কম হয়। মস্তিষ্কের তরঙ্গ শান্ত হয়ে আসে। সঙ্গীতের দ্বারা নানা রোগ চিকিৎসার কথা তো আমরা জানি। মন্ত্র জপের দ্বারা আমাদের চেতনার স্তর পরিবর্তিত হয়ে যায়। আমরা যখন জেগে থাকি আমাদের মন মস্তিষ্কে কাজ করে, যখন আমরা স্বপ্নের মধ্যে থাকি তখন মন কণ্ঠে থাকে, এবং গভীর ঘুমের সময় মন হৃদয়ে অবস্থান করে। যখন আমরা সম্পূর্ণ নিদ্রিত থাকি তখন আমাদের শরীরের কোনো বোধ থাকে না। ধ্যানের সময় মন ও চেতনার গভীরে প্রবেশ করে, হৃদয়ে তাই মন স্থির করলে গভীর চেতনা অনুভূত হয়। অনেকের মনে হতে পারে জপ সাধনা শব্দের একরকম যান্ত্রিক পুনরাবৃত্তি মাত্র, কিন্তু তা নয়। এই কাজকে যান্ত্রিক কাজ বলে যে মনে হয়, যে কাজে আমাদের চেতনা যুক্ত থাকে না। যখন সচেতনভাবে কোনো কাজ করি তা আর যান্ত্রিক থাকে না। সকলেই শ্বাস গ্রহণ ও বর্জন করছি সব সময় অচেতনভাবে, কিন্তু আমরা এই শ্বাস প্রশ্বাস কাজটি যদি সচেতনভাবে করতে চেষ্টা করি তখন আর মনে হবে না একই কাজ বারবার করছি। সচেতনভাবে শ্বাস গ্রহণ বর্জন দীর্ঘ সময় করতে গেলে অনেক অভ্যাসের প্রয়োজন। এছাড়া জপ সাধনাতে
ঈশ্বরের প্রতি প্রীতির ভাব থাকার ফলে মনে উৎসাহ জন্মায় যে প্রতিটি নাম উচ্চারণের দ্বারা আমি একটু একটু করে তাঁর দিকে এগিয়ে যাচ্ছি। ঈশ্বরের প্রতি পিতা মাতা বন্ধু সেবক ইত্যাদি যে কোনো একটি ভাবকে আশ্রয় করে সাধনা করলে খুব তাড়াতাড়ি মনও সাধনার গভীরে প্রবেশ করা সহজ হয়। জয় গুরু মহারাজ।